আইসিসির 50 ওভারের ফরম্যাটের ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে বাংলাদেশ, কিন্তু ছোট ফরম্যাটে টাইগারদের অর্জনটাও সীমিত। এবারই প্রথম সুপার টুয়েলভে জয় পেয়েছে লাল সবুজ। সুযোগ ছিল সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন ছোঁয়া হয়নি। অপেক্ষা বেড়েছে দুবছর পর বিশ্বকাপের আয়োজক অক্রিকেটীয় দেশ যুক্তরাষ্ট্র। কিছু ম্যাচ হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলোতেও। গত বছর সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করার সঙ্গে এবারের আসরেও সরাসরি খেলা চূড়ান্ত হয় বাংলাদেশের। আগামী আসরে আফিফ লিটনরা সরাসরি খেলবে নাকি ডিঙাতে হবে প্রথম রাউন্ডের বাধা, নিশ্চয়ই ভক্তদের মনে জন্ম নিয়েছে এই প্রশ্ন। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ হবে একেবারে নতুন এক ফরম্যাটে, যেখানে সরাসরি অংশ নেবে 20 দল। স্বাগতিক হিসেবে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আগেই। সঙ্গে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দুই গ্রুপ থেকে শীর্ষ 8 দল খেলবে সরাসরি। পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসও আছে সেই তালিকায়। তাহলে বাংলাদেশ কিভাবে অংশ নেবে 2024 বিশ্বকাপে? গ্রুপের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলেও আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকায় কোনো ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে না বাংলাদেশকে। তাই গ্রুপ ওয়ানে আয়ারল্যান্ডের পরে অবস্থান করলেও আফগানিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি খেলবে বিশ্বকাপে। তবে কপাল অতটা সুপ্রসন্ন না আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের। আবারও বাছাই পর্ব ডিঙিয়ে আসতে হবে এই দুই দলকে। বাছাই পর্ব থেকে মোট 8টি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল মঞ্চে। এবার নজর দেয়া যাক বিশ্বকাপ হবে কোন ফরম্যাটে। 2024 আসরে অংশ নেবে 20 দল। চার গ্রুপের প্রতিটিতে দল থাকবে 5টি করে। প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সুপার এইটে। সেই 8 দল আবার ভাগ হয়ে খেলবে দুটি গ্রুপে। সুপার এইটের এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল কোয়ালিফাই করবে সেমিফাইনালে। এর থেকেই স্পষ্ট, আগামী বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে সব দলকেই পাড়ি দিতে হবে কঠিন পথ। বাংলাদেশের জন্য যে পথটা হবে পাহাড় সম দুর্গম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।